গুড মর্নিং স্টুডেন্টস, আজকে আমরা ডিসকাস করব ত্রিকোণমেট্রিক আইডেন্টিটিস, অর্থাৎ ত্রিকোণমেট্রিক কোণানুপাত যে সমস্ত জিনিসগুলো আছে, যেমন আমাদের ছটা কোণানুপাত আছে, সাইন, কস, ট্যান, সেক, কোসেক, কট। এই ছটা কোণের কোণানুপাত কীভাবে বের করতে হয় সেটা আমরা দেখব। টুডে উই উইল ডিসকাস অ্যাবাউট দ্য ত্রিকোণমেট্রিক আইডেন্টিটিস, দ্যাট ইজ উই হ্যাভ সিক্স ত্রিকোণমেট্রিক আইডেন্টিটিস হুইচ আর সাইন, ট্যান, কস, সেক, কোসেক অ্যান্ড কট। নাও ফার্স্ট অফ অল উই অল নো দ্যাট সাম অফ দ্য ভ্যালুজ অফ অ্যাঙ্গেলস লাইক 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি অ্যান্ড 90 ডিগ্রি। দিস আর দ্য ফাইভ অ্যাঙ্গেলস which are known to us as trigonometric ratios of sine, cos, tan, sec, cosec and cot. That means we know sine cos, we know sine 45 degree, we know cos 45 degree, we know tan 60 degree, etc. Now, in a right angular triangle, let us draw a right angular triangle. Suppose that this is a right angular triangle, right? We can say that this is a triangle ABC whose angle B is 90 degree, right? So now, if angle B is 90, that means this is hypotenuse. That means AC equal to hypotenuse, AB equal to perpendicular and BC equal to base. Now the hypotenuse, that means AC, jetake banglay bola hoy otibhuj, which is known as hypotenuse ba banglay bola hoy otibhuj, orthat AC hocche otibhuj, BC hocche bhumi ebong AB hocche lomb. Ebar আমরা আমাদের যে অতিভুজটা, দ্য হাইপোথেনাস ইজ অলওয়েজ ফিক্সড, অতিভুজটা সবসময় কিন্তু ফিক্সড, শুধু আমাদের চেঞ্জ হবে কী কী, চেঞ্জ হবে ভূমি এবং লম্ব, অর্থাৎ দ্য পারপেন্ডিকুলার অ্যান্ড বেস উইল বি চেঞ্জড অ্যাকর্ডিং টু দ্য অ্যাঙ্গেল হুইচ বা হুজ হুজ রেসিওস উই হ্যাভ টু মেজার। যেই কোণের কোণানুপাত বের করবো, সাপোজ ধরো যদি আমি এ কোণের কোণানুপাত বের করি, যদি এ কোণের কোণানুপাত বের করি, তাহলে বিসি তখন লম্ব হবে আর এ বি হবে ভূমি। আর যদি আমি সি কোণের কোণানুপাত বের করি, তখন হবে এ বি লম্ব আর বিসি ভূমি, রাইট? তো এটা বোঝা গেল, লম্ব ভূমিটা চেঞ্জ হয় কিন্তু অতিভুজ সবসময় ফিক্সড। নাও এটা তো গেল কমন কিছু ওয়ার্ড। সাপোজ ধরো আমরা এখানে সি কোণের কোণানুপাত বের করবো। লেট আস ফাইন্ড দ্য ত্রিকোণমেট্রিক আইডেন্টিটিস রেশিওস অফ দ্য অ্যাঙ্গেল সি। নাও therefore we can say that the value of sine c, that means what is the value of sine c? The value of sine c is perpendicular divided by hypotenuse. Now if c angle is measured, jodi c angle e kono anupat ber kori, tale ekhane lombo kon ta lombo hoye gelo ab, so ab divided by ac, right? Now what is the value of cos theta? What is the value of cos c? Cos c is base by hypotenuse. What is the base? Base is BC. So BC divided by AC, and tan c equal to height perpendicular divided by base. That means AB divided by BC. অর্থাৎ ভূমি বাই লম্ব। এবার এই তিনটে অ্যাঙ্গেলের, এই তিনটে কোণানুপাতের রেসপেক্টে আমাদের যে তিনটে রিসিপ্রোকাল কোণানুপাত হয় সেগুলো কী কী? সেগুলো হচ্ছে কোসেক, কোসেক সি ইকুয়াল টু এসি বাই এবি, সেক ইকুয়াল টু এসি বাই বিসি, অ্যান্ড কট ইকুয়াল টু বিসি বাই AB. Now these all are the six identities which we have. এই ছটা কোণের কোণানুপাত আমাদের জানা আছে।
sin, cos, tan, cosec, sec and cot. The reciprocal of sin is cosec, the reciprocal of cosec, cos is sec, the reciprocal of tan is cot. Reciprocal means অনন্যক, যাকে বাংলায় বলা অনন্যক, ইনভার্স। ঠিক আছে, তো আমাদের এই ছটা কোণের গুণনপাত বের করা হয়েছে। নাও উই অল নো দ্যাট সাম ফর্মুলাস উই হ্যাভ টু নো দ্যাট ইন রেসপেক্ট টু অ্যাঙ্গুলার মেজারমেন্ট অফ কম্পাউন্ড অ্যাঙ্গেল। কম্পাউন্ড মিন্স ইফ দ্য অ্যাঙ্গেল আর ইন কম্পাউন্ড ফর্ম, দ্যাট মিন্স ইন সামেশন ফর্ম অর সাবস্ট্রাকশন ফর্ম। দ্যাট মিন্স if we have to find the value of sin a plus b. Now what is the formula of sin a plus b? The formula of sin a plus b is sin a cos b plus cos a sin b, right? Similarly, the formula of sin a minus b equal to sin a cos b minus cos a sin b. Now how we will remain this, amra kibhabe eta mone rakhbo? If the formula is sin a plus b, in case of sin the angles are alternate, that means sin a plus b jodi hoy tale ekta sin hobe ekta cos hobe. দেখো সাইন এ কস বি, কস এ সাইন, যদি প্লাস হয় তাহলে প্লাস, যদি মাইনাস হয় তাহলে মাইনাস। ঠিক আছে, নাও নাও লেট আস নো দ্য ফর্মুলা অফ কস এ প্লাস বি। ইন কেস অফ কস বোথ আর সেম, দ্যাট মিন্স কস এ কস বি মাইনাস সাইন এ সাইন, দিস ইজ দ্য লিটল ডিফারেন্স। প্লাসের ক্ষেত্রে মাইনাস হয় আর মাইনাসের ক্ষেত্রে এটা হয় প্লাস, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। নাও ইন কেস অফ সাইন দ্য অ্যাঙ্গেলস আর অল্টারনেট, সাইনের ক্ষেত্রে অ্যাঙ্গেলগুলো অল্টারনেট হয়, চেঞ্জ হয়, একটা সাইন একটা কস, প্লাস হলে প্লাস মাইনাস হলে মাইনাস। কসের ক্ষেত্রে ঠিক উল্টো, কসের ক্ষেত্রে দুটোই কস হবে দুটোই সাইন হবে, প্লাস যদি হয় তাহলে মাইনাস, মাইনাস যদি হয় তাহলে প্লাস, ফর্মুলা। ঠিক আছে, এবার এটা আমাদের কাজে কোথায় লাগবে, এই অ্যাঙ্গুলার ভ্যালুগুলো বা এই ফর্মুলাগুলো আমার কোথায় কাজে লাগবে? সাপোজ উই নো দ্যাট টেন ফর্টি ফাইভ, উই নো দ্য ভ্যালু অফ টেন ফর্টি ফাইভ ডিগ্রি, উই নো দ্য ভ্যালু অফ টেন সিক্সটি ডিগ্রি, উই নো দ্য ভ্যালু অফ সাইন সিক্সটি ডিগ্রি, সাইন ফর্টি ফাইভ, সাইন থার্টি, সাইন জিরো, সাইন নাইনটি, কস থার্টি, কস জিরো, এটসেট্রা, এইগুলো ভ্যালু আমরা জানি। কিন্তু এমন কিছু অ্যাঙ্গেল আছে এই সমস্ত ক্ষেত্রে, এমন কিছু অ্যাঙ্গেল আছে যাদের ভ্যালু কিন্তু আমরা জানি না, সেই সমস্ত অ্যাঙ্গুলার ভ্যালু যদি আমাদের বের করতে হয় তখন আমাদের এই কম্পাউন্ড অ্যাঙ্গেলের ফর্মুলাগুলো কাজে লাগবে। যেমন সাপোজ ধরো ফাইন্ড দ্য ভ্যালু অফ সাইন ফিফটিন ডিগ্রি, সাইন পনেরো ডিগ্রি ভ্যালু বের করতে হবে। কীভাবে বের করবে সাইন পনেরো ডিগ্রি ভ্যালু? কারণ আমরা জিরো, থার্টি, ফর্টি ফাইভ, সিক্সটি আর নাইনটি এই পাঁচটা অ্যাঙ্গুলার ভ্যালু আমরা জানি প্রত্যেকটা আইডেন্টিটিসে, প্রত্যেকটা ত্রিকোণমেট্রিক আইডেন্টিটিসে কোন অনুপাতে, কিন্তু পনেরো ডিগ্রি তো আমার এই লিস্টের মধ্যে পড়ে না। তাহলে পনেরো ডিগ্রি ভ্যালু আমরা কীভাবে বের করবো? তাহলে পনেরো ডিগ্রিকে আমি এমন দুটো অ্যাঙ্গেলের সামেশন বা সাবস্ট্রাকশন, যোগফল অথবা বিয়োগফল আকারে লিখব যাদের ভ্যালুগুলো আমার আগের থেকে জানা আছে। যেমন তাহলে আমি সাইন পনেরোটাকে লিখতে পারি সাইন সিক্সটি মাইনাস ফর্টি ফাইভ, সিক্সটি মাইনাস ফর্টি ফাইভ মানে পনেরো, তাহলে পনেরোটাকে আমি সিক্সটি মাইনাস ফর্টি ফাইভ লিখতে পারি। ঠিক আছে, আবার আমি ফর্টি ফাইভ মাইনাস থার্টিও লিখতে পারি, যেটা খুশি লেখা যায়। তো আমি সিক্সটি মাইনাস ফর্টি ফাইভ লিখে করছি, তাহলে এটা কোন ফর্মুলা হবে? সাইন এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি এর ফর্মুলা হচ্ছে এইটা। কী ফর্মুলা? সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তার মানে সাইন সিক্সটি কস ফর্টি ফাইভ মাইনাস কস সিক্সটি সাইন ফর্টি ফাইভ ডিগ্রি। না দেখো এই কটা ভ্যালু আমার জানা আছে, তাহলে সাইন ফর্টি ফাইভ এর ভ্যালু হচ্ছে রুট থ্রি বাই টু, কস ফর্টি ফাইভ এর ভ্যালু হচ্ছে ওয়ান বাই রুট টু মাইনাস কস সিক্সটির ভ্যালু হচ্ছে হাফ, আর সাইন ফর্টি ফাইভের ভ্যালু হচ্ছে ওয়ান বাই রুট টু। তাহলে আমার ক্যালকুলেশন করলে দাঁড়ালো টু রুট টু বাই রুট থ্রি মাইনাস ওয়ান, দিস ইজ দ্য ভ্যালু অফ সাইন ফিফটিন ডিগ্রি। তাহলে সাইন পনেরো ডিগ্রি ভ্যালু হয়ে গেল আমার এইটা। ঠিক আছে, নাও এবার যদি
এটা তো গেল ডিফারেন্ট অ্যাঙ্গেল, মানে এ আর বি দুটো ডিফারেন্ট অ্যাঙ্গেল, কিন্তু যদি সেম কোণ যদি বের করতে গুণিতক কোণ, মানে যেটাকে বলা হয়, যেমন সাইন এ এর ভ্যালু আমরা জানি, সাইন বি এর ভ্যালু জানি, কিন্তু যদি বলা হয় সাইন টু এ এর ভ্যালু কত, সাইন থ্রি এ এর ভ্যালু কত, কস ফোর এ এর ভ্যালু কত, আমরা শুধু এ এর ভ্যালুটা তো জানি, বাট তার সাথে যদি কোনো একটা মাল্টিপল থাকে, যেমন ফোর থ্রি টু ওয়ান এসব যদি মাল্টিপল থাকে, সেই সমস্ত ক্ষেত্রে কী করে করবো আমি? দেখো, তার জন্য কিন্তু আমার বেসিক কিন্তু এই ফর্মুলাগুলোই থাকবে, আমার এই ফর্মুলাগুলোই কাজে লাগাতে হবে, এইগুলোকে কাজে লাগিয়েই আমি কিন্তু বাকিগুলো বের করবো। যেমন দেখো, আমি একটা এক্সাম্পল দিই, সাপোজ ফাইন দ্য ভ্যালু অফ সাইন টু এ, ঠিক আছে, সাইন টু এ এর ভ্যালু আমাকে বের করতে হবে। নাও আমরা সাইন এ প্লাস বি এর ফর্মুলাটা জানি, ঠিক আছে, আমরা জানি এটা আমাকে বের করতে হবে ভ্যালু কত। আমরা কি জানি? আমরা জানি সাইন এ প্লাস বি এটা সমান জানি, কি জানি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এবার দেখো, আমাকে বের করতে হবে টু এ এর ভ্যালু, তাহলে আমি এখানে যদি এ আর বি দুটোকেই যদি এ করি, এটাকেও এ যদি বলি, এটাকেও যদি এ বলি, তাহলে কত হবে? ধরো বি এর জায়গায় আমি এ বসাচ্ছি, পুট বি ইকোয়ালস টু এ, আমি বি এর জায়গাতেও এ বসাচ্ছি, তাহলে বি এর জায়গাতে এ বসালে আমার ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে? ফর্মুলা এখন দাঁড়াবে সাইন এ প্লাস এ ইকুয়াল টু সাইন এ কস এ প্লাস কস এ সাইন এ। তাহলে আমার এখান থেকে কী হয়ে গেলো? সাইন এ প্লাস এ মানে সাইন টু এ, এই দেখো সাইন এ কস এ প্লাস কস এ সাইন এ দুটোই তো সেম, তাহলে টু সাইন এ কস এ, তাহলে এটা হয়ে গেলো আমার সাইন টু এ এর ফর্মুলা। তাহলে ফর্মুলাগুলো অ্যাকচুয়ালি কিছুই না, ফর্মুলাগুলো আমার মেন যে সূত্রগুলো আছে সেখান থেকে কিন্তু ডিরাইভ করে এই সমস্ত ফর্মুলাগুলো তৈরি হয়। তাহলে সাইন টু এর ভ্যালু হচ্ছে টু সাইন এ কস এ, একইভাবে আমরা কস টু এর ভ্যালু বের করতে পারি, তোমরা এগুলো টেস্ট করে দেখতে পারো, কস টু এর ভ্যালু, কস থ্রি এর ভ্যালু, ট্যান টু এ, ট্যান ফোর এ, এই সমস্ত ভ্যালুগুলো আমরা বের করতে পারি। নাও কয়েকটা বেসিক জিনিস আছে যেটা একটু তোমাকে বলে রাখি, এগুলো আমরা প্রমাণ করতে পারবো। সেটা হচ্ছে, এক, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান হয় ওয়ান। নাম্বার টু, সেক্স স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ সমান হয় ওয়ান। নাম্বার থ্রি, কোসেক্স স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান হয় ওয়ান। নাও এই তিনটে হচ্ছে ওয়ানের ফর্মুলা, এগুলো কিছুই না, এগুলো ফর্মুলাগুলো আমার যে বেসিক যে রুলস, সাইন থিটা সমান সাইন এ, সাইন বি, সাইন সি, এই সমস্ত জিনিসগুলো আছে, ওই সাইন থিটা সমান লম্ব বায়ু অধিভুজ, কস থিটা সমান ভূমি বায়ু অধিভুজ, ওই জিনিসগুলো থেকেই কিন্তু এগুলো আমরা প্রমাণ করতে পারি। তাহলে সাইন এ অ্যাঙ্গেল দুটোকে অবশ্যই সেম হতে হবে, দুটো যদি ডিফারেন্ট অ্যাঙ্গেল হয় তাহলে কিন্তু আমরা ওয়ান বসাতে পারবো না, দুটো অ্যাঙ্গেলকে কিন্তু সেম হতে হবে, তবেই সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান ওয়ান বসাতে পারি। যেমন সাইন স্কোয়ার সি প্লাস কস স্কোয়ার সি সমান আমি ওয়ান বসাতে পারি, কিন্তু সাইন স্কোয়ার সি প্লাস কস স্কোয়ার এ সমান কিন্তু আমি ওয়ান বসাতে পারি না। কেন? কারণ দুটো অ্যাঙ্গেল কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে, সেই ক্ষেত্রে দুটো অ্যাঙ্গেলকে অবশ্যই সেম হতে হবে, তবেই আমি এই তিনটে ফর্মুলা লিখতে পারবো ওয়ান। এই ফর্মুলাগুলো কিছুই না, ফর্মুলাগুলো আমরা ইজিলি প্রমাণ করতে পারি। আমি একটা করে দেখাচ্ছি, আমি একটা প্রমাণ করে দেখাচ্ছি কীভাবে করতে হয়। দেখো, প্রথমে লিখছি আমি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, এটা সমান ওয়ান দেখাতে হবে, তাই তো? সো যদি আমাকে ওয়ান দেখাতে হয়, তাহলে সাইন থিটা সমান আমরা কী জানি? সাইন থিটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ, দ্যাট মিন্স পারপেন্ডিকুলার বাই হাইপোথেনাস। সো পারপেন্ডিকুলার, আমি নামটা লিখে করছি না, আমি একটা ট্রায়াঙ্গেল এঁকে করছি, তাহলে আমার সুবিধা হবে, বারবার নামটা লিখতে হবে না। সাপোজ ধরো এটা হচ্ছে আমার এ বি সি, তাহলে এটা হয়ে গেল আমার অ্যাঙ্গেল যার ভ্যালু বের করতে হবে। তাহলে এটা যদি অ্যাঙ্গেল হয়, এসি হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে ভূমি। কেন ভূমি? কারণ এই কোণে কোণ অনুপাত বের করছি, এই কোণে কোণ অনুপাত যেহেতু বের করছি, তাহলে আমার লম্ব হবে তার বিপরীত বাহুটা, অর্থাৎ বিসিটা হয়ে গেল লম্ব, আর এ বি হয়ে গেলো ভূমি, এসি হয়ে গেলো অতিভুজ। নাও আমাদের যে পিথাগোরাসের ফর্মুলা, পিথাগোরাসের ফর্মুলাটা কী ছিল? পিথাগোরাসের ফর্মুলা ছিল অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা আমাদের পিথাগোরাসের ফর্মুলা। হাইপোথেনাস স্কোয়ার ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কোয়ার অর হাইট স্কোয়ার প্লাস বেসের স্কোয়ার, অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা আমার এখানে কাজে লাগবে। কী করে লাগবে? দেখো, সাইন এ, সাইন এ মানে
সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব কোনটা? লম্ব হচ্ছে বিসি, আর অতিভুজ এসি। স্কোয়ার আছে তাহলে এটা স্কোয়ার হয়ে গেল। প্লাস কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি মানে হচ্ছে বিএ, আর অতিভুজ হচ্ছে এসি। তাহলে এখান থেকে দেখো আমি কী পারবো, বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার প্লাস বিএ স্কোয়ার বাই এসি স্কোয়ার। তাহলে আমি এখান থেকে বলতে পারি এসি স্কোয়ার এলসিএম বিসি স্কোয়ার প্লাস বিএ স্কোয়ার। নাও বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, দ্যাট মিনস এসি স্কোয়ার, হাইপোথেনাস স্কোয়ার। সো এসি স্কোয়ার বাই এসি স্কোয়ার উইচ ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার সমান ওয়ান। এভাবে আমি বাকিগুলো কিন্তু প্রমাণ করতে পারবো। তো এগুলো তোমরা প্রমাণ করে দেখবে অবশ্যই, কোনো সমস্যা যদি হয় তাহলে আমাকে জানাবে। আচ্ছা, এতটাই। নেক্সট ক্লাসে আমরা আরও বিস্তারিত আলোচনা করবো। থ্যাংক ইউ।